ক্যাসিনো নিয়ে প্রশাসন এতদিন নীরব কেন ছিল? সম্প্রতি আলোচনার যে বিষয়বস্তুটি সবার নজর কাড়ছে তা হলো ক্যাসিনো। ক্যাসিনো কী তা অনেকে জানা থাকলে অনেকের কাছেই হয়তো বিষয়টি অজানা। ক্যাসিনো হলো মূলত এমন একটি জায়গা যেখানে জুয়া খেলা, মদ খাওয়া ও লাস্যময়ী নারীর ব্যাপারটি অতি স্বাভাবিক একটি বিষয়। পাশ্চাত্য দেশগুলোতে এর প্রচলন বেশ, কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে যে এর ব্যবহার দৃষ্টির আড়ালে দিনের পর দিন ধরে চলে আসছিল তা অজানাই থেকে যেত যদি না গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও র‍্যাব এই অভিযানগুলি চালাত। আর এরই ধারাবাহিকতায় দেশজুড়ে চলছে চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ দুর্নীতি এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে অভিযান। অভিযানে যুবলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করা হয়েছে। তাদের নিয়ন্ত্রিত অবৈধ ক্যাসিনো সহ ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়েছে। অবৈধভাবে জুয়া পরিচালনার অভিযোগে ঢাকার মতিঝিলের সুপরিচিত চারটি ক্লাবে অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত 15 সেপ্টেম্বর রোববার বেলা 2:30 দিকে মোহামেডান ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব ও ভিক্টোরিয়া ক্লাবে অভিযান শুরু করে পুলিশ। এ সময় ক্লাবগুলো থেকে বিপুল পরিমাণ জুয়া খেলার সামগ্রী ও মদ উদ্ধার করা হয়। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার ডিসি আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রথমে ভিক্টোরিয়া ক্লাবে এই অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনার কথা জানান তিনি, তবে ক্লাবগুলো থেকে কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। এর আগে গত বুধবার দুপুরের পর রাজধানীর ফকিরের পুল এলাকার ইয়াংম্যানস ক্লাব, ওয়ান্ডার্স ক্লাব, গুলিস্তানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং বনানী গোল্ডেন ঢাকা বাংলাদেশ ক্যাসিনোতেও অভিযান চালায় র‍্যাব। এদিকে মতিঝিলের আরামবাগে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের ক্যাসিনোতে অভিযানে প্রচুর মাদকদ্রব্য, 20,500 টাকার জালনোট, 10,27,000 টাকা ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের মালিকানা হিসেবে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসারের নামও উঠে আসে। অভিযোগ উঠেছে ক্লাবটির মালিকানার পাশাপাশি সভাপতিও তিনি, তবে সভাপতি হলেও মালিকানার অভিযোগটি অস্বীকার করে বিবৃতি দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার ওই ক্যাসিনোটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়া অভিযানে ইয়াংম্যানস ক্লাব নামক অপর একটি ক্যাসিনোয় অভিযান চালায় র‍্যাব। অভিযানে ক্লাবের সভাপতি যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুইয়াকে আটক করা হয়। তার বাসার আলমারি থেকে 2 প্যাকেটে 400 পিস ইয়াবা উদ্ধার করা হয়। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে বিপুল পরিমাণ অবৈধ অর্থের বিষয়ে মুখ খোলেননি খালেদ মাহমুদ ভুইয়া, তবে ঠিকাদারি ব্যবসার মাধ্যমে অনেক অর্থ উপার্জন করেছেন বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, মতিঝিলে তার 50 কোটি টাকার ঠিকাদারির কাজ চলছে। 300 ফুট এলাকায় প্রায় 40 কোটি টাকার কাজ সম্প্রতি শেষ হয়েছে। গণপূর্ত অধিদপ্তর, রাজুক ও বিদ্যুৎ ভবন সহ সরকারের বিভিন্ন দপ্তরে অনেক ঠিকাদারি কাজ করেছেন তিনি। গুলশানের বাসা থেকে বুধবার রাতে খালেদকে গ্রেফতার করে র‍্যাব। বৃহস্পতিবার অস্ত্র ও মাদক আইনে 2 মামলায় খালেদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা খালেদ মাহমুদ ভুইয়াকে গ্রেফতারের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সংগঠনেরই আরেকজন নেতার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে অভিযান চালিয়ে তাকে তার 7 জন দেহরক্ষী সহ আটক করেছে। পুলিশের বিশেষ বাহিনী র‍্যাব বলছে, রাজধানী ঢাকার নিকেতনে যুবলীগের কেন্দ্রীয় এই নেতা গোলাম কিবরিয়া শামীম, যিনি জিকে শামীম নামে পরিচিত, তার কার্যালয় ও বাড়িতে শুক্রবার সকাল থেকে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে জিকে শামীমের বাড়ি ও অফিস থেকে প্রায় 2.25 কোটি টাকা এবং 165 কোটি টাকার FDR বা আমানতপত্র জব্দ করা হয়। এছাড়াও সেখানে বিপুল পরিমাণ মদ ও অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও এরই সাথে বেরিয়ে আসে রাজধানী ঢাকায় অবৈধ ক্যাসিনো চালানোর যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদের জড়িত থাকার তথ্য। তবে এগুলি হলো ডাইরেকৃত অভিযোগ, কিন্তু এর বাদেও যারা ভদ্রতার মুখোশের আড়ালে এসব অপকর্ম করছে তাদের সম্পর্কে এখনও অনেক কিছুই আমাদের অজানা। দীর্ঘদিন ধরে চলতে থাকা এসব অবৈধ ক্যাসিনোর ব্যাপারে প্রশাসন কেন এতদিন ধরে নীরব ছিল তা নিয়ে এখনও প্রশ্ন থেকে গেছে। ক্যাসিনো সংক্রান্ত পরবর্তী খবরগুলি পেতে সংযুক্ত থাকুন ট্রাস্ট নিউজ 24-এ। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে জানিয়ে দিন জনস্বার্থে। সত্যের সাথে থাকুন, ট্রাস্ট নিউজ দেখুন।